আরে আসিব না জামাই বাবা জেনে খড়াই রুছে যাই টাওগা দেহি এই জামাই বাবা জি আরে এদিকে আও তোমরা আগো দেহি আসিব ওই দেখ একটা রিকশা এই রিকশাওয়ালাটা মনে হয় তোরে চিনে তোরে ডাকতেছ তো আরে তুই কি সব কথা বলছিস এই বয়স্ক একটা রিকশাওয়ালা সে আমাকে চিনে মানে আমি তাকে দেখিনি কখনো আমি চিনি না জানি না আমার মনে কি বয়স হয়ে গেছে তো পাগলের মতো আচরণ করছে শুন একটা কাজ করি এই পাগলের আশেপাশে থাকা যাবে না আমরা এই রাস্তা দিয়ে যাই আরে এইটা দিয়ে যাই না আর বুঝিস না কেন তুই কথা আমি তোকে এই জামাই বাবা জি এত খুনের ডাকতেছিস তুমি হনো নাই উঠো আও গাই দেহি কি রে আসিব এই রিকশাওয়ালা তোর জামাই বাবা জি বলে ডাকতেছে আমার মেয়ে কে আসিবের সাথে বিয়া দিস তুই এই রিকশাওয়ালার মাইয়ারে বিয়া করছস আর এতদিন তো চাপাবাজি করছস তোর শ্বশুর আমেরিকায় থাকে এটা তার নমুনা তবে কি একটা জিনিস জানোস ভালো হয়েছে এখন থেকে অফিস থেকে বের হইয়া আর আমগো রিকশার জন্য ওয়েট করতে হইব না তোর শ্বশুরের রিকশা আছে এটা দিয়ে আমরা যাইতে পারবো এই তুই চুপ কর তো কে আমার শ্বশুর লোকটা আমি চিনি না জানি না একটা রিকশাওয়ালা পাগল লোক ভুলভাল কথা বললো আর সেটা তুই বিশ্বাস করলি এই এই রিকশাওয়ালা এই একটা পাগল বৃদ্ধ লোক আপনার সমস্যা নেই আপনি আবার চেনেন জানেন আন্দাজে ভুলভাল কথা বলতেছেন আমি আপনার জামাই মানে কি সব কথা বলেন আপনি তুই কি এখান থেকে যাবি না তোকে আমি হাত তুলবো তুমি এটা কি বললা তোর বন্ধু সামনে আমার অপমান করলা আমার গায়ে হাত তুলতে চাইলা তুই তো সাহস কম না রে তুই আবারও আমাকে জামাই বলছিস তুই কি এখান থেকে যাবি না তোর গায়ে হাত তুলবো দোস্ত শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না আজকে আমি সব জায়গায় গেছি তো শ্বশুর যে রিকশাওয়ালা এটাও জানছি আর তুই কত বড় একটা বাটপার মিথ্যাবাদী এটাও জায়গায় গেছি আচ্ছা তুই তো রিকশাওয়ালা শ্বশুরের সাথে কথা বল আমি যাই এই রিকশাওয়ালা ছোট লোক কোথাকার আমি দয়া করে তোর মেয়েকে বিয়ে করেছিলাম আমি যদি আগে থেকে জানতাম যে তুই একটা রিকশা চালক আমি কখনো এই জীবনে তোর মেয়েকে বিয়ে করতাম না এই যে আমার বন্ধুর সামনে আমার মান সম্মান ইজ্জত নষ্ট করলি না এটা কি ভালো করছিস আমি রিকশা চালাই বইলা তোমার বন্ধুর কাছে আমার পরিচয় দিতে পারলা না তোমার এত অহংকার এসব তো কিছু না এখন আমি বাড়িতে যাব তারপর মজাটা দেখাচ্ছি আমি বাবা আমি রিকশা চালাই বইলা তোমার এত অহংকার কি ব্যাপার তুমি চলে এলে কেন অফিসে যাবে না চুপ করে আছো কেন এই আমি কেন অফিসে যাইনি জানতে চাস এই যে তোর ছোট লোক রিকশাওয়ালা বাবা আজকে আমার বন্ধুর সামনে আমাকে অপমান করেছে আমি যে কি দেখে রিকশাওয়ালার মেয়েকে বিয়ে করলাম সেটা কারণ হারে হারে পস্তাচ্ছি এখন আমার কাছে মনে হচ্ছে কি রাস্তাঘাটে প্রতিটা জায়গায় এই তোর মতো রিকশাওয়ালার মেয়ের জন্য আমাকে অপমানিত হতে হবে সবসময় তুমি আমার বাবাকে ছোট করে কেন কথা বলো হ্যাঁ আমার বাবা খারাপ কি করেছে রিকশাই তো চালায় তোমাদের কাছে কি হাত পাতে ভিক্ষা করে তা তো করে না আর কোনো কাজই ছোট না পৃথিবীতে বাহ রিকশাওয়ালার মেয়ের মুখে তো ভালো কথা ফুটেছে হ্যাঁ তোর মুখে মুখে তর্ক করতেছে এই জন্য বলেছিলাম বিয়ে করলে বংশ দেখে করিস কি করলি তোর জীবনটা বলতো মা আপনি সবসময় আমাকে ছোট করে কেন কথা বলেন কথাই কথাই আমি রিকশাওয়ালার মেয়ে আমাকে ছোট করেন আমার বাবাকে ছোট করেন আমার বংশ মর্যাদা তুলে কথা বলেন কেন মা আপনি যদি শাশুড়ি হয়ে আপনার ছেলের বউকে সম্মান না করতে পারেন তাহলে কি মানুষজন আমাকে সম্মান করবে বলেন শোন রিকশাওয়ালার মেয়েকে নাকি আমি সম্মান দিয়ে কথা বলবো তোর তো সাহস কম না তুই আমার মাকে বলছিস সম্মান দিয়ে কথা বলতে আর তোর বাবার জন্য যে আমি ছোট হচ্ছি অসম্মানিত হচ্ছি এটা চাই শোনা দে দে আরো কাটা দে অনেক হয়েছে তোর আর তোর মায়ের এই অত্যাচার অনেক দিন যাবত সহ্য করছি আর এক মুহূর্ত না কথায় কথায় আমাকে অপমান করিস আমার বাবাকে অপমান করিস মারধর করিস কেন আমার বাবা কি করেছে আমার বাবা খারাপ কি করেছে মা আমার বাবা তো রিকশায় চালায় রিকশা চালানো তো খারাপ কিছু না আমার বাবা তো খারাপ কিছু করছে না চুরি করছে না আপনাদের মতো অমানুষের কাছে ছোট লোকের কাছে তোদের মতো ছোট মনের মানুষের কাছে এসে তো হাত পাচ্ছে না ভিক্ষা করছে না তোর মতো ছেলের সাথে আর এক মিনিটে সংসার করা আমার পক্ষে সম্ভব না এক সেকেন্ড থাকবো না আমি এই সংসারে এক সেকেন্ড না দেখলি দেখলি কত বড় স্পর্ধা হ্যাঁ শোনো ওর মতো রিকশাওয়ালার মেয়ে না আমাকে ছেড়ে যদি চলে যায় আমার কোনো কিছু যায় আসে না ও কি আমাকে ছেড়ে চলে যাবে আমি নিজেই তোকে ছেড়ে দেবো
আলিজা কেমন আছস বাবা তুমি কখন এলে এদিকে যাইতাছিলাম মনে করলাম তোরে দেখা যাই মনে কিন্তু দেই না ভালো করছস খুব ভালো করছস এখন তুমি বসো আরে মা এই রিকশা বাইরে দাঁড় করে আইছি এখন চইলা যাই তুইব বাবা সব সময় তুমি এমন করো একটু বসো কিছু খাও তারপর যেও না তুই কেমন আছস আপনার মেয়ে ভালো থাকবে না তো কি ভালো থাকবে বড় লোকের ঘরে মেয়েকে চাপিয়ে দিয়ে তো বেশ আছেন বেশাই এসব কি কইতাছেন আমি কি কোনো অন্যায় করছি আপনি অন্যায় করবেন কেন অন্যায় তো করছি আমি হ্যাঁ আপনার মেয়েকে বউ হিসাবে মেনে নিয়া এই যে বাড়ির সামনে রিকশাটা রেখে এসেছেন আশপাশের মানুষ দেখে বলবে আসিবের শ্বশুর রিকশা চালায় বাসুর এই ছোট লোক রিকশাওয়ালা যে আমাদের বাড়িতে কেন তুই সেদিন আমার বন্ধুর সামনে আমাকে তুই ছোট করেছিস অপমান করেছিস আজকে আমার বাসায় আসছিস কেন আমার এলাকার লোকজনের কাছে আমাকে ছোট করার জন্য যা আমার বাসা থেকে বেরিয়ে যা জামাই বাবাজি ওই দিন তুমি আমারকে হাত তুলতে চাইছো রিকশা চালাই বইলা কি আমার মান সম্মান নাই কি বললি মান সম্মান রিকশাওয়ালার আমার মান সম্মান বাবা বাবাজি তুমি আমার সন্তান সমতুল্য তুমি আমার গায়ে হাত তুললা হ্যাঁ হাত তুলেছি বেশ করেছি যা আমার বাসা থেকে বেরিয়ে যা কি বললি হাত তুলেছিস বেশ করেছিস ছোট লোকের বাচ্চা তুই কথা কথা আমার বাবাকে অপমান করিস আমাকে অপমান করিস আমার বাবা রিকশা চালায় বলে কি মানুষটা হ্যাঁ রিকশা চালায় বলে কি আমার বাবাকে তুই অপমান করবি ছি 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 বউ হয়ে স্বামীর গায়ে হাত তুলে এত বড় বেয়াদব মেয়ে মা তো এখন খুব ছিছি করছেন যখন আপনার ছেলে তার শ্বশুরের গায়ে হাত তুলেছিল তখন আপনার ছিছি কোথায় ছিল হ্যাঁ তখন তো আপনি ছিছি করেন নাই তখন তো আপনি আপনার ছেলেকে শাসন করেন নাই শোন এখন এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি বাবা তুমি ভুল করছিস আমি এই শাস্তিটা দয়া করে আমার মাইয়ার দিও না বাবা তুমি ওদের সামনে হাত জোর করো না প্লিজ বাবা ও আমাকে কি ছাড়বে আমি ওকে ছেড়ে যাব যে পরিবারে আমার বাবার কোনো সম্মান নেই উঠতে বসতে আমার বাবাকে অসম্মান করে সেই পরিবারে আর আমি এক মুহূর্ত থাকবো না আয় শোন তোকে আমি ডিভোর্সের পেপার পাঠিয়ে দেব কিন্তু মা তোর জীবনটা যেন নষ্ট হয়ে যাবে রোজ রোজ এভাবে অপমানিত হয়ে বেঁচে থাকাকে বেঁচে থাকা বলে না বাবা হ্যাঁ আমার বাবা রিকশা চালায় হালাল রোজগার করে তাতে আমি গর্ববোধ করি বাবা কোনো মেয়ের ডিভোর্স হলেই তার জীবনটা নষ্ট হয়ে যায় না আমিও দেখব তোর রিকশাওয়ালা বাবা তোর কিভাবে ভালো রাখে আরে মা যেতে দাও না কিছুদিন পরে দেখবে এসে আমার পা ধরে বলবে ওগো আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও তোমার ঘরে আমাকে একটু আশ্রয় দাও যে টাকা পয়সা ধন সম্পদ নিয়ে এখন তুই বড়াই করছিস সৃষ্টি কথা চাইলে যে সকালবেলা ধনী সে সন্ধ্যাবেলা ফকির হয়ে যায় তোর টাকা পয়সা ধন সম্পদ দেখবে একদিন থাকবে না বাবা চলো এদেরকে ছাড়ে এক মুহূর্ত না চলো ম্যাডাম আমার পিয়নের চাকরিটা দরকার দেখুন না চাকরিটা দেয়া যায় কিনা কাগজপত্রে যা দেখছি আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো সুন্দর আপনার পড়াশোনাও অনেক ভালো আপনাকে ভালো ফ্যামিলির ছেলে হয়ে এরকম ছোটোখাটো একটা পিয়নের চাকরি কেন করতে চাচ্ছেন ম্যাডাম পৃথিবীতে কোনো কাজই ছোট না আমার বাবা যখন রিকশা চালাতো তখন তো আমি আপনাকে অনেকবার বলেছি পৃথিবীতে কোনো কাজই ছোট নয় তখন তখন আপনার এই ভালো মানুষটা তো কোথায় ছিল লিজা তুমি এক্সকিউজ মি আপনার গলা শুন না নিয়ে কথা বলুন এটা আমার অফিস আপনার বাসা নয় আর আপনি লিজা বলে কাকে সম্বোধন করছেন ম্যাডাম বলুন ম্যাডাম তাছাড়া আমি তো আপনাকে চিনি না হ্যাঁ অতীতে আমি একজনকে চিনতাম যার অনেক টাকা পয়সা ছিল গাড়ি বাড়ি ছিল অহংকারে পা একদম মাটিতে পড়তো না যারা ছোট কাজ করতো তাদেরকে কথায় কথায় অপমান করত সম্মান দিতে জানতো না জানেন তো একটা কথা আছে অহংকার পতনের মূল আপনাকে দেখে তা স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি কোথায় ছিলেন আজকে কোথায় এসে দাঁড়িয়েছেন লিজা আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি তোমার সাথে তোমার বাবার সাথে অনেক খারাপ আচরণ করেছি এমনকি আমার বন্ধু বান্ধবের সামনে কিন্তু আমি তোমার বাবাকে ছোট করেছি রিকশাওয়ালা বলেছি এইসব কাজ করা আমার ঠিক হয়নি একটাবার শুধু একটাবার আমাকে ক্ষমা করে দাও পুরনো কথা শুনতে চাচ্ছি না আপনি দয়া করে এখন এখান থেকে আসতে পারেন কারণ যারা এত ছোট মনের মানুষ তাদের অন্তত আর যাই হোক
আমার অফিসে চাকরি করার কোনো যোগ্যতা নেই আই এম সরি টু সে যে আমার অফিসে আপনার চাকরিটা হচ্ছে না ফাইলটা উঠিয়ে চলে যান আপনি এখন আসতে পারেন কি কিন্তু ম্যাডাম আই সে আপনি এখন আসতে পারেন এটাকেই বলে সৃষ্টিকর্তার খেলা সকালবেলা যে ধুম সন্ধ্যেবেলা সে পুকুর আয়েশা আয় আপনি যাবেন হপা যামু বহেন কই যাইবেন আমি রাই খাই দিছি কিন্তু আপনি আমাকে দেখে আপনার মুখটা লুকালেন কেন না মানে ওই একটু মুখের সমস্যা আছে তো এর লাগা না না আপনি আগে আপনার চেহারাটা দেখান তারপর আমি যাব চেহারা না দেখে তো আমি যাব না ও আচ্ছা আসিফ তুমি বাবা তোমার তো হ্যাবি উন্নত হয়েছে আমার বাবা রিকশা চালাতো বলে আমাকে তোমার বাড়ি থেকে বের করে দিয়েছিল দেখো সৃষ্টিকর্তার কি খেলা আজকে তুমি নিজেই রিকশা চালাচ্ছ আমার তো কোনো কাজ নেই কি করব বলো অনেক জায়গায় গিয়েছিলাম চাকরির জন্য কেউ আমাকে চাকরি দেয়নি মা অসুস্থ হয়ে পড়েছে মায়ের পিছনে অনেক টাকা খরচ হয়ে যায় মা আমি খাইতেও তো টাকা লাগে তাই না এইসব টাকা আমি কই পাব সেই জন্য বাধ্য হয়ে রিকশা চালাচ্ছি মায়ের কথা শুনে যারা বউকে পিটায় তাদের এই অবস্থাই হয় আমার মা এতদিন তোমার সাথে যা করেছে ভুল করেছে আমি তোমার সাথে যা করেছিলাম একদম ভুল করেছিলাম আমার মা তার ভুলটা বুঝতে পেরেছে এমনকি আমি নিজেও সেই ভুলটা বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিয়ে এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন সেই মানুষকে অপমান করার অসম্মান করার মর্যাদা ক্ষুণ্ণ করার অধিকার কারো নেই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করে ঘোষণা করেছেন আমি মানুষ জাতিকে সম্মানিত করেছি তাদেরকে কর্তৃত্ব দিয়েছি স্থলে এবং জলে তাদেরকে দিয়েছি উত্তম জীবিকা এবং এই সৃষ্টি জগতের অনেকের উপরই তাদের কর্তৃত্ব দিয়েছি কিন্তু এখন মানুষকে সম্মান করা হয় মানুষের কর্মের উপরে একজন রিকশাওয়ালা তাকে কখনোই সম্মান করা হয় না কারণ কেন কারণ সে রিকশা চালায় সে তো ফকির নেই যে মুচি তাকেও আমরা সম্মান করি না কেন করি না কারণ সে মুচি জুতা শিলি করে তার জন্য আমরা একটা কথা কেন ভুলে যাই সবার উপরে মানুষত্ব তাহার উপরে নয় তোমার মতো একজন ছোট মনের মানুষের সাথে আমি রিকশায় যেতে চাই না তুমি চলে যাও